যোগ্য প্রার্থী হওয়া সত্ত্বেও চাকরি না পাওয়ার অভিযোগ। হাজরা মোড়ে চাকরি প্রার্থীদের বিক্ষোভ, আটকালো পুলিশ, মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার চেষ্টা, পুলিশ আটকালে ধস্তাধস্তি তৈরি হয়। শারীরিক শিক্ষা কর্মশিক্ষার চাকরি প্রার্থীদের বিক্ষোভ, আত্মহত্যার হুমকি দিয়ে চাকরি প্রার্থীদের বিক্ষোভ। আসছি পরে খবরে। পদ্মভূষণ প্রত্যাখ্যান বিতর্কে বিরক্ত বুদ্ধদেব ভট্টাচার্য, এর মধ্যে অহেতুক রাজনীতিকে টানা হচ্ছে। মঙ্গলবার বাড়ির ল্যান্ডলাইনে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে ফোন, অচেনা কণ্ঠস্বরে জানানো হয় পদ্ম পুরস্কারের কথা। সরকারিভাবে চিঠি না আসা পর্যন্ত বক্তব্যে মান্যতা দিইনি, কেন্দ্রের প্রকাশিত তালিকায় নাম আছে দেখার পর প্রত্যাখ্যান। যেহেতু সরাসরি লিখিতভাবে কিছু জানানো হয়নি, তাই তিনি জানিয়েছেন কিছু জানি না, জানানো হয়নি। পদ্মভূষণ ঘিরে বিতর্ক দুর্ভাগ্যজনক। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, পদ্মভূষণ প্রত্যাখ্যান নিয়ে যে বিতর্ক, তা নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের কি প্রতিক্রিয়া, তাঁর স্ত্রী কি বলছেন? দেখো, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই যে বিতর্ক, সেই বিতর্কে তিনি কিন্তু বিরক্ত এবং গোটা বিষয়টায় তিনি বিরক্ত, এটা স্পষ্ট করে দিয়েছেন। এবং মীরা ভট্টাচার্য তার স্ত্রী, তিনি ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন বুদ্ধদেব বাবুর সঙ্গে প্রতিনিয়ত এই পদ্ম সম্মান সংক্রান্ত বিষয়ে তার কথা হয়েছে। এবং দুটো তিনটে বিষয় যেভাবে রাজনৈতিক দলগুলি তুলছে, তাতে তাদের একটা বিরক্তি প্রকাশ পেয়েছে। প্রথমত হচ্ছে সম্মতি অসম্মতির বিষয়টা। বুদ্ধদেব বাবুর যে বিবৃতি, সেই বিবৃতিতে তিনি বলেছেন যে আমি কিছু জানি না, জানানো হয়নি। অথচ স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ফোন এসছে, মীরা ভট্টাচার্য সেই ল্যান্ডলাইনের ফোন ধরেছেন এবং তাদের ধন্যবাদ জানিয়েছেন। এটাকে ঘিরে রাজনৈতিক দলের তরফ থেকে নানা মন্তব্য করা হচ্ছে, এমনকি বিভিন্ন রাজনৈতিক কটাক্ষ করা হচ্ছে। এই প্রেক্ষাপটে এই যে তার প্রত্যাখ্যান ঘিরে, পদ্মভূষণ প্রত্যাখ্যান ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, স্বয়ং প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বিরক্ত। মীরা ভট্টাচার্য ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন যে বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন যেহেতু রাজনীতির বৃত্ত থেকে বহু দূরে, বাড়ির মধ্যে কার্যত বন্দী, স্বাভাবিকভাবে এর মধ্যে একটা অহেতুক রাজনীতি টানা হচ্ছে। মঙ্গলবার বাড়ির যে ল্যান্ডলাইনে ফোন এসেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে, এবং সেটা তিনি জানতে পারেন, এবং ফোনের ওপারে একজন স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিক পরিচয়ে তাকে জানান, অর্থাৎ মীরা ভট্টাচার্যকে জানান যে বুদ্ধদেব ভট্টাচার্যকে পদ্মভূষণ দেওয়া হবে। বিষয়টি শুনে ধন্যবাদ জানিয়ে মীরা ভট্টাচার্য সেই ফোন রেখে দেন। সরকারিভাবে যেহেতু চিঠি আসেনি, তাই মীরা ভট্টাচার্য শুধুমাত্র একজন অচেনা কণ্ঠস্বরের বক্তব্যকে মান্যতা দিতে চাননি। পরন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবার সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে এই প্রত্যাখ্যানের বিষয়টিও তখন বুদ্ধদেব বাবু জানাননি, কারণ তিনি ততক্ষণ পর্যন্ত জানতেন না সরকারিভাবে চিঠি আসবে, এটাই জানতেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রকের তালিকায় বুদ্ধদেব বাবুর নাম শুনে এবং সেটা সংবাদ মাধ্যম মারফত জেনে, তখন বুদ্ধদেব ভট্টাচার্যকে যখন মীরা ভট্টাচার্য বিষয়টা জানান, তখন বুদ্ধদেব ভট্টাচার্য প্রত্যাখ্যানের বিষয়টি প্রকাশ্যে আনেন এবং সংবাদ মাধ্যমে তা প্রচারিত হয় যে পদ্মভূষণ প্রত্যাখ্যান করছে প্রাক্তন মুখ্যমন্ত্রী। যেহেতু সরাসরি বুদ্ধদেব ভট্টাচার্যকে লিখিতভাবে কেন্দ্রীয় সরকার কিছু জানায়নি, স্বাভাবিকভাবে তিনি তার বিবৃতিতে লিখেছেন আমি কিছু জানি না বা আমাকে কিছু জানানো হয়নি। এটা যেহেতু একটা সংবাদ মাধ্যমে কথা এবং তালিকা দেখে তিনি তার প্রতিক্রিয়া দিয়েছেন এবং সরকারিভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কিছু জানানো হয়নি, স্বাভাবিকভাবে তার বিবৃতি এইভাবে লেখা হয়েছে। সুতরাং এটা ঘিরে বিবৃতি এবং তার ফোন ধরা নিয়ে যে বিতর্ক তৈরি হচ্ছে বা অন্যান্য যে রাজনৈতিক বিতর্ক তৈরি হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। বুদ্ধদেব ভট্টাচার্য নিজেও বাড়িতে বন্দী অবস্থায় বিরক্ত, এমনটাই বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবার সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ কৃষ্ণেন্দু।